জি বাংলা থেকে ফোন করলো আমায়, আর করে কি বলল সেটা আমি তোমাদেরকে সামনে এসেই বলছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। আর এখন বাজছে 3:52, এখন থেকে আমি আমার এই ভিডিওটি স্টার্ট করেছি। আর দুপুরের খাওয়া দাওয়া করে ঘুমিয়েই পড়েছিলাম আজকে সকাল থেকেই, শরীরটা খুব একটা ভালো ছিল না। আর শরীরটা ভালো ছিল না বলেই তোমাদের সাথে দেখতেই পাচ্ছ যে সকাল থেকে কোনো রকম ভিডিও স্টার্ট করিনি আমি। আর আজকে ভিডিও স্টার্ট করিনি বলতে ভিডিও বানানোর ইচ্ছাও ছিল না, কিন্তু এখন হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটেছে যে তোমাদের সাথে ভিডিও স্টার্ট না করে আর পারলাম না। তো কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলছি। যাই হোক, এখন থেকে তোমাদের সাথে এদিকে ভিডিও তো স্টার্ট করে ফেলেছি, তো চলো তোমরা ভিডিওটা আগেতে দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদেরকে যেটা বলছিলাম যে শরীরটা সকাল থেকে তো খুব একটা ভালো ছিল না, আর যেহেতু সকাল থেকে তোমাদের সাথে কোনো রকম ভিডিও স্টার্ট করিনি আমি, তো দুপুরের খাওয়া দাওয়ার পর ভাবলাম যে চলো তাহলে একটুখানি শুয়ে আমি রেস্ট করি। রেস্ট করি বলতে আমি শুয়ে ঘুমিয়েই পড়েছিলাম, তো হঠাৎ করে দেখছি যে ফোন বাজছে, তো দেখলাম যে আননোন নাম্বার। তো কে হবে কে হবে ভেবে ভেবে ফোনটা আমি রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার পর দেখলাম যে দিদি নাম্বার 1 থেকে ফোন করেছে অডিশনের জন্য। দিদি নাম্বার 1-এর অডিশনে আমি যেতে ইচ্ছুক কিনা সেটাই ওনারা প্রথমে আমাকে জিজ্ঞাসা করলেন। তো আমি প্রথমে হ্যাঁ বললাম, দিদি নাম্বার 1-এ যাওয়ার ইচ্ছা বোধহয় আমাদের সকল মেয়েদেরই রয়েছে। আমি তো বিয়ের আগেতেও একবার ট্রাই করেছিলাম, তো যাই হোক আমি ওনাদেরকে হ্যাঁই বললাম। তো হ্যাঁ বলার পরেতে ওনারা বললেন যে কল টাইমটা ওনারা পরে ফোন করে জানিয়ে দিচ্ছেন, আর যে অ্যাড্রেসে অডিশন দিতে যেতে হবে তো সেই অ্যাড্রেসটা ওনারা পরে ফোন করে বা মেসেজ করে জানিয়ে দেবেন। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এরকম একটা ফোন কল পেয়ে ভাবলাম যে সকাল থেকে ভিডিও স্টার্ট করি বা না করি, তো চলো এখন ভিডিওটা স্টার্ট করি আর সাথে তোমাদের সাথে এই যে নিউজ এটাও শেয়ার করি। তো তাই জন্য ওইদিকে ঘুম থেকে উঠে আমি একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে মুখে চোখে জল দিয়ে নিয়েছি, এদিকে ক্যামেরা নিয়ে একদম ভিডিও স্টার্ট করে দিয়েছি। তো চলো ভিডিওটা যখন স্টার্ট করেই ফেলেছি তোমরা ভিডিওটা আগেতে দেখতে থাকো। তো জি বাংলা থেকে ফোনটা আসার পরেতে প্রথমেই তুতুলকে জানালাম, দেন বাড়িতে জানালাম, আর তারপরে তোমাদের সবাইকে। তো যাই হোক, ওখান থেকে আবারও ফোন আসলে সেটাও তোমাদেরকে পরে জানাচ্ছি। আর এখন এইদিকে আমি বিকালের কাজকর্মেতেও হাত লাগিয়ে দিয়েছি। তো বিকালের কাজকর্ম বলতে এই টুকিটাকি কাজকর্ম, যেরকম জামা কাপড়গুলো ভাঁজ করা, যেগুলো সকালের দিকে ধোয়াধুয়ি হয় বা কাছাকাছি হয় সেইগুলোই বিকালেতে এরকম সময় করে ভাঁজ করে নিই। তো ভাঁজ করে জায়গার জিনিস জায়গাতে রাখি। তো এই সমস্ত কাজকর্মই, যেমন জামা কাপড় ভাঁজ করবো এখন, তারপরেতে যেহেতু আজকে দুপুরবেলা শুয়েছিলাম একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম, তো বিছানাটাও একটুখানি গুছিয়ে টুছিয়ে রাখবো, মানে বালিশগুলোকে একদিকে রাখবো। আর এখন যেহেতু হালকা হালকা ঠান্ডাটাও পড়েছে, হালকা হালকা ঠান্ডা বলতে কি বলতো, কোনো দিন ঠান্ডা লাগছে আবার কোনো দিন ঠান্ডা লাগছেও না, যেরকম কালকে রাতের দিকে কিন্তু সেরকম ঠান্ডা ছিল না। কিন্তু তার আগের দিন রাতের বেলা দুটো বেড কভার গায়ে দিয়ে শুয়েছিলাম, তো পরশু দিন রাতে বেশ ভালোই ঠান্ডা ছিল, কিন্তু গতকালের রাতেতে একদমই ঠান্ডা ছিল না। তো যাই হোক, কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে, আর সারাদিন তো সেরকম ঠান্ডাও নেই, দিনের দিকে ফ্যান তো চালাতেই হচ্ছে। তবে রাতের দিকেও ফ্যান চালিয়েই শোয়া হয় আমাদের, ওই ভোরের দিকটা করে একটু আধটু ঠান্ডাটা লাগে আর কি। তো যাই হোক, এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতেই আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এই শাড়িটা বের করা সেটা তোমরা 2-4 দিন পরেই জানতে পারবে, কেননা এই শাড়িটা পরে একটা ভিডিও বানাচ্ছিলাম। তো কি ভিডিও না ভিডিও সেটা আর এখন তোমাদেরকে আমি বলছি না, সেটা তোমরা 2-4 দিন পরেই জানতে পারবে, যখন ভিডিওটা এডিট করে আপলোড করব তখন তো তোমরা দেখতেও পাবে। তো যাই হোক, চলো এদিকে জামা কাপড়গুলো আমি সমস্ত ভাঁজ করেই নিই। আর করে নিয়ে বললামই তোমাদেরকে যে বিকালের কাজকর্ম বলতে ওই টুকিটাকি একটুখানি জামা কাপড় ভাঁজ করা, আর আজকে যেহেতু দুপুরে ঘুমিয়েছিলাম সেহেতু ওই বালিশ টালিশগুলো একদিকে রাখবো, ধরো বিছানাটা একটুখানি গোছাবো, মেন কথা বলতে বালিশগুলো একদিকে রাখবো, তারপরে একটুখানি বেডশিট একটা ঘায়ে ঢাকা দিয়ে শুয়েছিলাম, তো সেই বেডশিটটাকে ভাঁজ করে রাখবো। তো চলো বিছানাটাও আমি গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে ঝাঁট দেবো, ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে তারপরে একটুখানি ছাদ দিয়ে যাব। তো এই সমস্ত হাতের কাজগুলো আমি সেরে নিই, সেরে নিয়ে আর ছাদে যাব, যখন ছাদে গিয়ে তখন তোমাদের সাথে আবারও কথা বলবো।
আর এইদিকের এখন পর্দাটাও একটুখানি সরিয়ে দিই, আর জানালাটাকেও আমি একটুখানি খুলে দিই, তাতে করে ঘরটাও আলো আলো হয়ে যাবে। আর দুপুরবেলা শুয়েছিলাম বলি পর্দাটাও টেনে দিয়েছিলাম, কেননা এই জানলাটা দিয়ে রোদটা পুরো একদম বিছানাতেই পড়ে, তো তাই জন্য পর্দাটাও টেনে দিয়েছিলাম আর জানালাটাও তখন বন্ধ করে দিয়েছিলাম। তো যাই হোক, চলো এখন জামা কাপড়গুলো সমস্ত জায়গায় জায়গায় রেখে দিই, রেখে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিই, আর যে সমস্ত কাজগুলো করব বললাম তো হাতের কাজগুলো একটুখানি আমি সেরে নিই, সেরে নিয়ে তারপরে আবার ছাদে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর এই দিকে তো এখন দেখো আমি জামা কাপড়গুলো শোকেসে রাখতে গিয়েই শোকেসটাকেও একবার একটু মুছে নিলাম, খাটটাকেও মুছে নিলাম, আর তার সাথে জানলাগুলো এই জায়গাগুলো মুছে নিলাম একটুখানি। তো জানালার এই জায়গাগুলো কীরকম ধুলো ধুলো হয়ে থাকে, তো মাঝে মাঝে মোছা হয়, ওই যখনই সময় হয় তখনই একবার করে একটুখানি করে মুছে নিই আমি। তো বিকালের কাজকর্ম সেরেই এখন চলে এসেছি ছাদে, আর বিকালের কাজকর্ম বলতে ওই জামা কাপড় গোছানো, আর জামা কাপড়গুলো গুছিয়ে শোকেসে রাখতে গিয়ে শোকেসটাও একবারে মোছামুছি করে নিলাম আজ। আর আজকে যেহেতু দুপুরবেলা শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম, সেহেতু ঘুম থেকে উঠে তো বিছানাটাও গোছানো হয়নি, তো ঘুম থেকে উঠে একবারে বিছানাটাও গুছিয়ে নিলাম ওইদিকেতে, আর ওইদিকেতে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম, আর ঘরটা ঝাড়ু দিতে গিয়ে ওইদিকে জানালাটাও একবারে মোছামুছি ওই সমস্ত করে নিলাম, ওইদিকে জানালাগুলোও মানে একটুখানি মোছামুছি করতে লাগতো, হনুমান এসছে ওইদিকে, তো জানালাগুলো একটু মোছামুছি করতে লাগতো, তো ওইগুলো একবারে মুছে নিয়েছি। তো এই সমস্ত কাজগুলো সেরে এখন চলে এসেছি ছাদে, আর এখানেতে এক গ্লাস নুন চিনির শরবত নিয়ে এসেছি, তো এখন এটাই খাবো। আর এখন এই যে নুন চিনির শরবতটা, এইটা আমি দিনেতে 3 থেকে 4 বার খাচ্ছি, সকালে ঘুম থেকে উঠেই তো একবার খাচ্ছি, তারপরেতে জলখা বেলার দিকে যখন গরম লাগছে তখন একবার খাচ্ছি, তারপরেতে রান্না করতে করতে একবার খাই, আর এখন বিকালের দিক করে একবার খাই, মোটামুটি ওই দিনে 3-4 বার করে খাচ্ছি, ডাক্তার দেখানোর পর থেকে এটা করছি। আর ডাক্তারেও বলেছিল যে বারে বারে নুন চিনির শরবতটা আমাকে খেতে, কেননা যেহেতু প্রেশারটা অনেকটা লো ছিল। তো যাই হোক, এইটা দিনে 3-4 বার করে খাওয়ার পর থেকে দেখছি যে যে হঠাৎ করে হচ্ছিল না আগেতে, যে মাথাটা চক্কর দিয়ে দিচ্ছিল, এখন আর সেটা হচ্ছে না, কিন্তু হ্যাঁ দুর্বলতাটা এখনো রয়েছে। তো দাঁড়াও, এখানটাতে আমি ক্যামেরাটা রাখি, ব্যাস হয়ে গেছে। এবারে আমি এখানে শরবতটাকে গুলিয়ে নিই, তো এখানে আমার শরবতও রেডি হয়ে গেছে, এবারে শরবতটা খাবো, আর খেতে খেতে চারিধারের যে প্রকৃতি সেটাই উপভোগ করবো। তো এখন শরবত খেতে খেতেই চারিধারের যে প্রকৃতি সেইটাই উপভোগ করছি আমি। আর এই বিকালের দিক করে আমি একবার করে ছাদে চলে আসি, বেশ অনেকক্ষণ সময় না হলেও কিছুটা সময় ছাদেই কাটাই, তাতে করে বেশ ভালোও লাগে আমার। ওই শরবত নিয়ে আসি, শরবত খেতে খেতে যতটুকু সময় পাই ততটুকুও দাঁড়ালে বেশ ভালোই লাগে, কিছুটা সময় ছাদে দাঁড়াই, ছাদের চারিদিকের প্রকৃতিটা উপভোগ করি, তাতে ভীষণই ভালো লাগে আমার। আর এখন দেখো এইদিকেতে আমার সাথ দিতে কে এসেছে, এই দেখো আমি একা একা ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবত খাচ্ছিলাম আর প্রকৃতি উপভোগ করছিলাম, তো এখন আমার সাথ দিতে চলে এসেছেন ইনি। তো দেখো চারিধারের প্রকৃতিও তোমাদেরকে দেখাচ্ছি, গাছপালা, সবুজ আকাশ, তো সবটাই ভীষণই ভালো লাগছে। আর এই যো সাথে আমার সাথীকে কীরকম লাগছে সেটাও বলো। তো ধীরে ধীরে আমি কিন্তু ওর দিকে, যা উড়ে গেল, ধীরে ধীরে আমি ওর দিকে এগোচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য, তো ও ভয় পেয়ে ওই দেখো চলে গেল গাছেতে। তো যাই হোক, চারিধারে সবুজ গাছপালা তার সাথে আকাশ ভীষণই ভালো লাগছে। তো যাই হোক, চলো শরবতটা আমি খেয়ে নিই, আর খেয়ে নিয়ে তারপরে তোমাদেরকে আকাশের ওই দিকটাও দেখাবো, কেননা একটু পরেই অস্ত যাবে, তো অস্ত যাওয়ার সময়েতে সূর্যটা ভীষণই ভালো লাগে দেখতে। আমি তো প্রায় দিনই আসি এখন, আর ওই যে বললাম যে ছাদে একবার করে এসে বিকালের দিকটা কাটাই আমি ছাদে দিই, তো এই সময়টাতে যখন সূর্য অস্ত যায় তখন ভীষণই ভালো লাগে দেখতে আমার, তো আজকে তোমাদের সাথেও শেয়ার করবো আমি। তো এই দেখো সূর্য আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে আজকে, আর দেখো একদমই অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যেও হয়ে যাবে।
তো বেশ ভালো লাগছে গো, আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরে আরো ভালো লাগছে। কেননা প্রতিদিনই ছাদে আসি আমি এখন, আর ছাদে এসে এই সূর্য অস্ত যাওয়ার সময় এটা ভাবি যে তোমাদেরকে দেখাবো, কিন্তু ফোন নিয়ে আসি না তো অন্যদিন, তো তাই জন্য তোমাদেরকে দেখানো হয় না। তো আজকে যখন ভিডিও শুরু করলাম বিকালের দিকে, তো ভাবলাম যে ছাদে যখন ফোনও এনেছি তো তাহলে তোমাদের সাথে আমি শেয়ার করি এটুকু। তো এই কিছুক্ষণ হলো ছাদ থেকে এসেছি, আর এখন দেখতেই পাচ্ছ বাইরেতে সন্ধ্যেও হয়ে গেছে। তো এবারে সন্ধ্যে দেব, আর আজকে সন্ধ্যে দিয়ে যাব মেলাতে। তো চলো আগে এইদিকে তো এখন সন্ধ্যেটা দিয়ে নিই। আর ওইদিকেতে সন্ধে দিয়ে এখন চলে এসেছি মেলাতে, আর মেলায় এসে ওইদিকেতে এক দাদা দিদির সাথেও দেখা হয়ে গিয়েছিল। তো আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম, আর এইদিকেতে তোমাদের সাথে আমি মেলাতে এসে ভিডিও শেয়ার করতেই ভুলে গেছি। তো এখন এসে মনে হলো যে বাবা, তোমাদের সাথে তো আজকে কিছু শেয়ার করলাম না, তো দেন আবার ক্যামেরা বের করে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো এখন হরেক মাল 40 টাকার দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, এইদিকেতেও একটা 40 টাকার দোকান রয়েছে, আর আমরা যেই দোকানটাতে দাঁড়িয়ে রয়েছি সেটাও কিন্তু 40 টাকার। তো এখানটাতে বেশ কয়েকটা 40 টাকার দোকান আছে, আর এই দেখো 40 টাকার দোকান থেকে আমি এখন এই কানেরটা পছন্দ করেছি, তো এই কানেরটাই নেব। আর এই দোকানটাতে দেখো বেশ অনেক রকমের কানের রয়েছে, তো সমস্ত কানেরগুলোই বেশ ভালোই লাগছে আমার। তো যাই হোক, এখানে যে কানেরগুলো তোমরা দেখলে তো সবগুলোই 40 টাকার, আর এই কানেরটা আমি নিয়েছি। তো চলো ওনাকে দিয়ে দিই, উনি এটাকে প্যাক করে দিক, আর তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিই কানেরগুলো। সমস্ত কানেরগুলোই কিন্তু 40 টাকা করে। তো দেখো খুব সুন্দর সুন্দর কানের রয়েছে, অনেক রকমের কানের রয়েছে, আর সমস্ত কানেরগুলোই খুবই সুন্দর। তো যাই হোক, ওই যে 40 টাকার দোকান, যে দোকানটা থেকে কানের নিলাম, ওই দোকানটা থেকেই এখন বেরিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে। তো চলো, আমরা মেলা ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় তো 9:30 এরকম তো বেজেই গেছে। তো চলো দেখি সামনে মেলা থেকে কিছু খাওয়া দাওয়া করবো আজকে, কেননা কালকে তো ওই যে অডিশনের ব্যাপার রয়েছে ওটা রয়েছে। তো যাই হোক, এখন চলে এসেছি মেলারই একটা রেস্টুরেন্টে, তো এখানে অনেকেই খাওয়া দাওয়া করছে, তো আমরাও এখান থেকেই আজকে রাতের খাবারটা সেরে নেবো। আর এই দেখো এখন 10:10 ঘড়িতে, তো আমরা এখন ওয়েট করছি, খাবার অর্ডার করেছি। তো এই দেখো খাবার দিয়েও দিয়েছে, খাবার বলতে আজকে আমরা ধোসা অর্ডার করেছি, তো ধোসা দিয়ে আজকে আমরা আমাদের ডিনারটা সেরে নেব। আর ওখান থেকে ওই যে জি বাংলা থেকে ফোন করেছিল, এই যে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, এই একটা প্লেট ধোসা, আর এই একটা প্লেট, তো 2 প্লেট ধোসা অর্ডার করেছি, একটা তুতুলের একটা আমার। আর হ্যাঁ, যেটা তোমাদেরকে বলছিলাম যে ওই যে জি বাংলা থেকে ফোন করেছিল, তো তারপরেতেও ওরা ওখান থেকে কি জানিয়েছে না জানিয়েছে সেটা আমি তোমাদেরকে ঘরে গিয়ে অবশ্যই বলবো। এখন শুধু এটুকুই তোমাদেরকে বলে রাখি যে কালকে সকাল সকাল মানে ভোর ভোর আমাদেরকে রওনা দিতে হচ্ছে কলকাতায়। তো যাই হোক চলো, এখন আমি ধোসা খেয়ে নিই, ওইদিকেতে তুতুলো খাওয়া স্টার্ট করে দিয়েছে, আর ধোসা খেয়ে বাড়ি গিয়ে তোমাদেরকে বিস্তারিত সমস্ত কিছুই জানাচ্ছি। তো এখন বাজছে 10:40, আর মেলা থেকে এসে এইদিকেতে আমি ড্রেসও চেঞ্জ করে নিয়েছি, আর সাথে ফ্রেশ হয়ে নিয়েছি। আর মেলা থেকে আজকে কি কিনে নিয়ে আসলাম না কিনে নিয়ে আসলাম সেটা তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি না, কেননা এখনো বেশ কিছুদিন মেলা হবে, আর বেশ কিছুদিন মেলা হওয়া মানে আমাদের তো মাঝে মাঝে মেলায় যাওয়া হবে। আর মেলায় গেলে শুধুমাত্র যে মেলায় ঘোরাঘুরি হবে সেটা তো না, মেলায় গেলে টুকিটাকি করে কিছু জিনিসও নেওয়া হবে। তো প্রতিদিন মেলায় যাওয়া আর প্রতিদিন মেলা থেকে এসে এসে জিনিসগুলো মানে কি কিনলাম না কিনলাম সেটা দেখানোর থেকে আমার মনে হয় যে মেলা শেষ হয়ে যাওয়ার পরেতে তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে যে পুরো মেলা থেকে কি কিনলাম না কিনলাম সেটা দেখিয়ে দেওয়া এটাই ভালো হবে। তো তাই জন্য আজকে আর আলাদা করে আমি তোমাদেরকে দেখাচ্ছি না যে আজকে আমরা মেলা থেকে কি কিনে এনেছি না কিনে নিয়ে এসেছি। তো এটা তো গেল মেলার এই দিকটার কথা। এবারে আমি তোমাদেরকে বলি যে তখন তো দিদি নাম্বার 1 থেকে ফোন করলো আমায়, তারপরেতে ওরা আমাকে কল টাইম দিল 11:00 থেকে 12:00, হ্যাঁ 11:00 থেকে 12:00 আমাকে কল টাইম দিয়েছে, আর তার সাথেই যে এখানে অডিশনটা হবে সেইখানটার অ্যাড্রেসটা আমাকে মেসেজ করেছে। যেহেতু আমাকে 11:00 থেকে 12:00 মধ্যে কল টাইম দিয়েছে, সেহেতু আমাদেরকে এখান থেকে কালকে ভোর ভোরই রওনা দিয়ে দিতে হবে। আর কালকে এখান থেকে ট্রেন রয়েছে, আই থিঙ্ক 4:30 না 4:30 এরকম সময় ট্রেন রয়েছে, ট্রেনের টাইমটা আমি ঠিক জানি না, ওটা তুতুল জানে। যাই হোক, কালকে ভোর ভোর দিদি নাম্বার 1-এর অডিশনের জন্য আমাদেরকে বেরিয়ে পড়তে হচ্ছে, এটাই হচ্ছে মেন কথা। আর হ্যাঁ, আজকে রাতের খাওয়া দাওয়া আমরা তো দেখলেই তোমরা যে মেলা থেকেই ধোসা খেয়ে এসেছি,
তো কালকে যেহেতু আমাদেরকে ভোর ভোর উঠতে হবে, সেহেতু মেলা থেকে এসে আবার রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেকটাই রাত হয়ে যেত, তো তাই জন্যই মেলা থেকেই আমরা ধোসা খেয়ে নিয়ে চলে এসেছি আর ওটাই আমাদের আজকে রাতের ডিনার। তো চলো আজকের মতন এই ভিডিওটা আমি এতটাই রাখছি, কেননা কালকে আবারও ভোর ভোর উঠতে হবে, তো সকাল সকাল এদিকে ঘুমাতেও হবে আমাদেরকে। তো চলো আজকের মতন ভিডিওটা এতটাই, তোমাদের সাথে আবার আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের আপনজনদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো। আর অলওয়েজ কিপ স্মাইল অন ইউর ফেস, বিকজ ইউর স্মাইল ইজ রিজন ফর মেনি আদার টু স্মাইল। তো চলো আজকের মতন টাটা এন্ড গুড নাইট সবাইকে।